এখন আমরা দেখব একটা ট্রির পোস্ট ওয়ার্ডার ট্রাভার্স কিভাবে করতে পারবো সেই নিয়মটা এজন্য আমাকে তিনটা রুলস মাথায় রাখতে হবে প্রথমত আমি ট্রাভার্স করব রুট টুট থেকে লেফট সাব ট্রিটাকে এবং সেটা আমি প্রতিবার কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত না লেফট সাপ ট্রিতে কোনো মান অবশিষ্ট অর্থাৎ কোন নোট অবশিষ্ট থাকছে যখন আমার প্রথম ধাপটা শেষ হয়ে যাবে এরপর আমি নোডের রাইট সাব ট্রিটাকে ভিজিট করব রাইট সাব ট্রিটাকে একবার ভিজিট করেই সেই নোটের লেফট সাব ট্রিটাকে আবারও ভিজিট করা শুরু করব যতক্ষণ পর্যন্ত না সেই লেফট সাব ট্রিটার অবশিষ্ট মান থাকছে এবং সবশেষে যখন লেফট এবং রাইট সাইড কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ভিজিট করব রুট নোটটাকে এবং সেটাকে প্রিন্ট করে ফেলবো ভিজিট দ্য রুট হচ্ছে আমার নোটটাকে প্রিন্ট করার মান তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি কিভাবে কাজটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্টি থ্রি হচ্ছে আমাদের রুট অথবা নোট এখান থেকে আমাদের রুলস অনুযায়ী ভিজিট করতে হবে লেফট সাব ফর্টি থ্রি লেফটে রয়েছে এই সকল মানগুলো রাইটে রয়েছে এই সকল মানগুলো তাহলে ফর্টি থ্রির থেকে আমি লেফটে যাব থার্টি ওয়ানে আমার প্রথম রুলস বলছে যখনই আমি লেফট সাব ট্রেতে যাব তখন সেই রোলসটা আবারও অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে ফর্টি থ্রি থেকে যখন আমি থার্টি ওয়ানে আসলাম থার্টি ওয়ান থেকে আবারও আমাকে দিয়ে যেতে হবে টোয়েন্টি থেকে আবারও আমার প্রথম রোলস অনুযায়ী এ লেফটে যেতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি লেফটে কোনো মান অবশিষ্ট নেই তাহলে টোয়েন্টি এই জিনিসটার নোট এবং এটার চাইল্ড লেফটে কোনো চাইল্ড নেই টোয়েন্টির রাইটটা আমার ট্রাভার্স করতে হবে সেকেন্ড রুলস অনুযায়ী তাহলে টোয়েন্টি রাইটে রয়েছে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টির জন্য আমার লেফট সাব ট্রি কম ট্রাভার্স করেছি টোয়েন্টির জন্য রাইট সাব ট্রিতে আসলাম টোয়েন্টি এইটে আসলাম তাহলে আমি লিখে রেখেছি যে যখনই আমি রাইট সাব ট্রিতে একবার ট্রাভার্স করব প্রথম ধাপে আমাকে আবার চলে যেতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে তাহলে যখনই আমি টোয়েন্টি এইটে আসলাম তখন এটার প্রথম রুলস অনুযায়ী লেফটে যাওয়ার কথা কিন্তু লেফটে আসলে কোনো মান নেই তাহলে টোয়েন্টিটা হচ্ছে একটা নোট ক্ষেত্রে আমাদের লেফটে কোনো মান নেই লেফটে কোনো চাইল্ড অথবা লিফ নেই তাহলে সেই ক্ষেত্রে আমার টোয়েন্টি এইটের রাইটে কোনো মান আছে কিনা দেখতে হবে রাইটেও কোনো মান নেই তাহলে আমি বলেছি যে প্রথম লেফট সাব যখন কমপ্লিট হয়ে যাবে এরপর রাইট সাব রাইট সাব যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আমি টুইটার রুটটাকে ভিজিট করে সেটাকে প্রিট করব তাহলে এখানে টোয়েন্টি এইটের জন্য লেফট এবং রাইট কোনোটাই যেহেতু নেই অর্থাৎ ভিজিট হয়ে গেছে ধরুন অলরেডি তাহলে টোয়েন্টিটা টোয়েন্টি এইটটা হচ্ছে আমার রুট নোট এটাকে আমাকে প্রিন্ট করতে হবে সেমভাবে টোয়েন্টি এইটের জন্য রুট নোট হচ্ছে টোয়েন্টি সেটাকে আমার প্রিন্ট করতে হবে টোয়েন্টির ক্ষেত্রে রুট নোট হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ানের লেফ্ট আমরা ট্রাভার্স করে ফেলেছি থার্টি ওয়ানের ক্ষেত্রে আমরা রাইট ট্রাভার্স করবো এখন রাইট ট্রাভার্স একবার আসার পরে আমার রুলস প্রথমটার অনুযায়ী লেফটে যেতে হবে লেফটে চলে গেলাম থার্টি থ্রি এখন দেখতে হবে থার্টি থ্রি লেফটে কোনো মান রয়েছে কি না থার্টি থ্রি লেফটে কোনো মান নেই থার্টি থ্রি রাইটে কি কোনো মান রয়েছে আর থার্টি থ্রি রাইটেও কোনো মান নেই তাহলে থার্টি থ্রিটা হচ্ছে আমার রুট এবং থার্টি এর পরেই আমার প্রিন্ট করে ফেলতে হবে থার্টি থ্রি রুট হচ্ছে ফর্টি ফর্টি লেফট আমার কমপ্লিট হয়ে গেছে ফর্টির লেফট যেহেতু কমপ্লিট ফর্টি রাইট কি কোনো মান রয়েছে কি না ফর্টি রাইটে কোনো ফর্টি রাইটে কোনো মান নেই যেহেতু তাহলে ফর্টি হচ্ছে আমার থার্টি থ্রি রুট যা লেফট এবং রাইট কমপ্লিট তাহলে আমার থার্ড রুলস অনুযায়ী ভিজিট দ্য রুট নোট অনুযায়ী ফর্টিটাকে প্রিন্ট করতে হবে এখন ফর্টির রুট হচ্ছে থার্টি ওয়ান যা লেফট রাইট কমপ্লিট মানে প্রথমে এবং দ্বিতীয়টা কমপ্লিট তাহলে তৃতীয়টা মানে মান প্রিন্ট করতে হবে তাহলে থার্টি ওয়ানের মানটা আমার প্রিন্ট করতে হবে থার্টি ওয়ান হচ্ছে ফর্টি থ্রি এর লেফট সাব ট্রি এর একটা উপাদান তাহলে ফর্টি থ্রি হচ্ছে আমাদের নোট যা লেফট সাব ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে ফর্টি থ্রির তাহলে ফর্টি থ্রির রাইট সাব ট্রিতে রয়েছে সিক্সটি ফোর রাইট সাইড ট্রি একবার ট্রাভার্স করে আমরা জানি লেফটে আমাদের বারবার যেতে হবে ফর্টি সিক্সটি ফোরের সিক্সটি ফোরের লেফটে রয়েছে ফিফটি সিক্স ফিফটি সিক্সের এর লেফটে রয়েছে ফর্টি সেভেন তাহলে ফর্টি সেভেনের লেফটে কিছু আছে কিনা দেখতে হবে কিছুই নেই তাহলে ফর্টি সেভেনের রাইটে কোনো মান রয়েছে ফর্টি সেভেনের রাইটে রাইটে অর্থাৎ রাইট রাইট সাপটিতেও কোনো মান নেই সুতরাং এই নোটটাকে আমার প্রিন্ট করে ফেলতে হবে ফর্টি সেভেন যখন প্রিন্ট হয়ে গিয়েছে তখন ফর্টি সেভেনের রুট নোট হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্সের লেফটটা আমরা ট্রাভার্স করেছি ফিফটি সিক্সের রাইটটা আমার ট্রাভার্স করতে হবে ফিফটি সিক্সের রাইটে রয়েছে আমার ফিফটি নাইন আর রাইট সাইডটি একবার ট্রাভার্স করার পরে প্রথম ধাপে আবার চলে যেতে হবে তাহলে ফিফটি নাইনের লেফট আমার চেক করা দরকার ফিফটি নাইনে কোনো মান রয়েছে লেফটে নেই ফিফটি নাইনের রাইটে কোনো মান রয়েছে নেই তাহলে ফিফটি নাইনটা আমার হচ্ছে নোট আর রুটনোট মানি হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে মানটাকে তাহলে ফিফটি নাইন আমি প্রিন্ট করে ফেললাম তাহলে ফিফটি নাইনের রুট হচ্ছে ফিফটি সিক্স যার লেফট এবং রাইট দুইটাই কমপ্লিট হয়ে গেছে তাহলে ফিফটি সিক্সটাকে এখন আমি প্রিন্ট করব ফিফটি সিক্সের রুটন্ট হচ্ছে সিক্সটি ফোর যার লেফটটাকে আমরা ট্রাভার্স করে ফেলেছি তাহলে সিক্সটি ফোরের ক্ষেত্রে এখন আমাদের বাঁচে হচ্ছে রাইট সাবট্রি যেখানে রয়েছে এইটি নাইন এইটি নাইনের ক্ষেত্রে আমরা চেক করবো লেফট এবং রাইটে কোনো মান রয়েছে কিনা এইটি নাইনের লেফট সাবট্রিতে কোনো মান নেই এইটি নাইনের রাইট সাবট্রিতেও কোনো মান নেই তাহলে এইটি নাইনের রুটটা মানে এইটি নাইনটা হচ্ছে একটা নোট এটাকে আমি প্রিন্ট করে ফেলব এইটি নাইনের রুট অথবা রুট নোটটা হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোরের লেফট এবং রাইট দুইটাই আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে সিক্সটি ফোরটা হচ্ছে আমাদের নোট যেটা রুট নোট এই লেফট এবং রাইটে তাহলে সিক্সটি ফোরটাকে আমার প্রিন্ট করে ফেলতে হবে এখন সিক্সটি ফোরের রুট ছিল ফর্টি থ্রি যা লেফট সাবটি আমার কমপ্লিট এবং রাইট সাবট্রি আমাদের কমপ্লিট তাহলে বলেছিলাম রাইট লেফট সাবট্রি যখন কমপ্লিট হবে তারপরে রাইট সাবট্রি যখন কমপ্লিট হবে এরপরে আমরা রুট অর্থাৎ নোটটাকে আমরা প্রিন্ট করে ফেলব তাহলে ফর্টি থ্রি এর লেফট এবং রাইট দুইটাই কমপ্লিট হয়ে গেছে তাহলে অবশিষ্ট রয়েছে ফর্টি থ্রি নিজের রুট নোটটা তাহলে ফর্টি থ্রিটাকে আমরা প্রিন্ট করে ফেলব এই হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভেলসের নিয়ম আমরা তাহলে দেখতে পেলাম যে প্রথমে যেতে হবে লেফট ততক্ষণ পর্যন্ত লেফটে যাব যতক্ষণ পর্যন্ত ওটা মান অবশিষ্ট থাকে এরপর আমাদের যেতে হবে রাইট এরপর আমরা রুট নোট অর্থাৎ নোটে ভিজিট করব এবং এইটাকে প্রিন্ট করে ফেলবো তাহলে আবারও বলছি লেফট রাইট দেন আমাদের নোটটা প্রিন্ট লেফট রাইট দেন আমাদের নোটটা প্রিন্ট লেফ্ট রাইট দেন নোটটা প্রিন্ট